পানি উন্নয়ন বোর্ডের 150 ব্রিজের বেহাল দশা। অর্ধ শতাধিক ব্রিজ পারাপারের অনুপযোগী, প্রায় ঘটছে দুর্ঘটনা। ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের অধীনে থাকা 200 ব্রিজ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। নির্মাণের পর আর সংস্কার না হয় এ বেহাল দশা ব্রিজগুলোর, তারপরও ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে স্থানীয় বাসিন্দা ও কৃষকদের। এই মাঠের থেকে দুই দের পাশের মানুষ কোনো ফসল আদি নিয়ে যেতে পারছে না। শুধু এখানে নয়, আশেপাশে প্রত্যেকটা ব্রিজ ভাঙা, যাওয়ার মতন কোনো পথ নেই। মানুষ এই জায়গায় এসে কয়েকদিন আগে মাছের গাড়ি উল্টিয়ে একজন লোক প্রায় মরণপূর্ণ অবস্থা। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। দ্রুত এসব ব্রিজগুলো সংস্কার বা নতুন করে নির্মাণের দাবি স্থানীয়দের। ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার বেলতলা গ্রামের এই ব্রিজটি ভেঙেছে প্রায় 15 বছর আগে। স্থানীয় বাসিন্দা ও কৃষকরা কাঠ ও বাঁশ দিয়ে মেরামতে করে কোনো মতে চলাচল করে। তবে মাঠ থেকে ফসল আনতে হলে ঘুরতে হয় প্রায় 5 কিলোমিটার। জোড়াদা ও ফসলি ইউনিয়নে হাজার হাজার মানুষ এদিক দিয়ে চলাচল করলেও বৃষ্টির সংস্কার নেই কোনো উদ্যোগ। এই মাঠের থেকে দুই দের পাশের মানুষ কোনো ফসল আদি নিয়ে যেতে পারছে না। শুধু এখানে নয়, আশেপাশে প্রত্যেকটা ব্রিজ ভাঙা, যাওয়ার মতন কোনো পথ নেই। মানুষ এই জায়গায় এসে কয়েকদিন আগে মাছের গাড়ি উল্টিয়ে একজন লোক প্রায় মরণপূর্ণ অবস্থা। পাশের ফুলবাড়িয়া গ্রামের ব্রিজটি ভেঙেছে প্রায় 1.5 বছর আগে। ব্রিজের মাঝখানে বড় ছিদ্র হওয়ায় পারাপার হচ্ছে না কোনো যানবাহন। কোনো মতে ভ্যান মোটরসাইকেল পার হলেও প্রায় ঘটছে দুর্ঘটনা। হরিণাকুণ্ডুর মতো পার্শ্ববর্তী উপজেলা শৈলকুপা ও সদরের অধিকাংশ ব্রিজেরই একই দশা। হ্যাঁ, আজ 15 বছর আমাদের এই ব্রিজটা এই অবস্থায়। আমাদের আবাদ হলো এই ক্যানালের উপরে, এই আমাদের ভাটের ফসল সব এই 7 ব্রিজ ঘুরে এই সরাতলা হিলে আসতে হয়, 5-6 মাইল ঘুরে। ব্রিজগুলো ভেঙে যাওয়া ভোগান্তি রয়েছে স্থানীয়দের, তাই দ্রুত ব্রিজগুলো সংস্কার বা নতুন করে নির্মাণের দাবি তাদের। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন সমস্যা সমাধানে কাজ করছেন তারা। পানি উন্নয়ন বোর্ডের গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের আওতায় ঝিনাইদহে প্রধান ও সেকেন্ডারি ও টার্সিয়ারি 520 কিলোমিটার খালের উপর 1965 সালের ব্রিজগুলো নির্মাণ করা হয়। জিকে পুনর্বাসন প্রকল্পের আওতায় অলরেডি আমরা একটি টিপিপি পুনরায়নের কাজ হাতে নিয়েছি। সেটার আওতায় আমাদের যে সমস্ত ব্রিজ, কালভার্ট বা স্থাপনা অকেজো আছে বা নষ্ট আছে, সেগুলো সার্ভের মাধ্যমে আইডেন্টিফাই করে টিপিপিতে অন্তর্ভুক্ত করলে আশা করি সমস্যার সমাধান হবে। পানি উন্নয়ন বোর্ডের 150 ব্রিজের বেহাল দশা। অর্ধ শতাধিক ব্রিজ পারাপারের অনুপযোগী, প্রায় ঘটছে দুর্ঘটনা। তো মানে ধরো যে রাস্তাঘাটে কত লোকের মধ্যে ভেঙে চুরি পেরেও যায়, বাচ্চা কাচ্চা নিয়ে ওষুধ পানি গাড়ি টাড়ি নিয়ে হাঁটু যাবে এখন লাভ দিয়ে আর তার বাড়ি যায়। ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের অধীনে থাকা 200 ব্রিজ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। নির্মাণের পর আর সংস্কার না হয় এ বেহাল দশা ব্রিজগুলোর, তারপরও ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে স্থানীয় বাসিন্দা ও কৃষকদের। এই ব্রিজের অবস্থা আপনার বিগত 14-15 বছর ধরে এটা ভেঙে অবস্থা মান ভাঙা অবস্থা পড়ে রয়েছে। আপনার এটা মেরামতের জন্য সেরকম কোনো তদারকি কেউ করে না। যাক, কিছু লোকজন আসে, এসে একটা আশ্বাস দেয়, কিন্তু সেরকম কোনো মানে আউটকাম আমরা পাই না। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। দ্রুত এসব ব্রিজগুলো সংস্কার বা নতুন করে নির্মাণের দাবি স্থানীয়দের। ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার বেলতলা গ্রামের এই ব্রিজটি ভেঙেছে প্রায় 15 বছর আগে। স্থানীয় বাসিন্দা ও কৃষকরা কাঠ ও বাঁশ দিয়ে মেরামতে করে কোনো মতে চলাচল করে। তবে মাঠ থেকে ফসল আনতে হলে ঘুরতে হয় প্রায় 5 কিলোমিটার। জোড়াদা ও ফসলি ইউনিয়নে হাজার হাজার মানুষ এদিক দিয়ে চলাচল করলেও বৃষ্টির সংস্কার নেই কোনো উদ্যোগ। আমাদের ব্রিজের থেকে বহুত অ্যাক্সিডেন্ট হয়, মোটর সাইকেল, আলম সাহেব পাখি ভ্যান, খুব অ্যাক্সিডেন্ট, মানুষের ঠ্যাং ঠ্যাং হয়ে গিয়ে। পাশের ফুলবাড়িয়া গ্রামের ব্রিজটি ভেঙেছে প্রায় 1.5 বছর আগে। ব্রিজের মাঝখানে বড় ছিদ্র হওয়ায় পারাপার হচ্ছে না কোনো যানবাহন। এখন আমাদের গাড়ি ঘোড়া চলাফেরা খুব অসুবিধে, মাটিতে ঢাল টান আনা দেওয়া খুব অসুবিধে। কোনো মতে
ভ্যান মোটরসাইকেল পার হলেও প্রায় ঘটছে দুর্ঘটনা। হরিণাকুণ্ডুর মতো পার্শ্ববর্তী উপজেলা শৈলকুপা ও সদরের অধিকাংশ ব্রিজেরই একই দশা। এই ব্রিজটার যে অবস্থা আমি দীর্ঘদিন দেখতেছি, এই ব্রিজটা এরকম ভাঙা অবস্থায়। তো এখানে এসে বিভিন্ন গাড়ি আটকে থাকে, আমরাও এসে দাঁড়ায় থাকি, লোকজন দিয়ে পার করতে হয়। অনেকেই ঘুরে চলে যায়, রাগ করে, মনে করেন যে জনপ্রতিনিধি যারা থাকে আসলে তারা কি এপাশ দিয়ে চলাফেরা করে না নাকি বুঝি না। আমরা প্রতিনিয়তই এখানে বাধাপ্রাপ্ত। রাত্রে অনেকেই যাচ্ছে সিঙ্গেলে, যাইতে গেলেও ভয় করে, ডবল তো থাকেই গাড়িতে। সেই ক্ষেত্রে মনে করেন খুবই খারাপ অবস্থা এই জায়গাটা। ব্রিজগুলো ভেঙে যাওয়া ভোগান্তি রয়েছে স্থানীয়দের, তাই দ্রুত ব্রিজগুলো সংস্কার বা নতুন করে নির্মাণের দাবি তাদের। মানে এই ব্রিজটা ভাঙা, আমাদের পাখিমারা গ্রামে যে ব্রিজটা আছে ওটাও ভাঙা, মাঝার একটা বড় ওটাও ভাঙা। মানে এদিক দিয়ে যাতায়াত করতে গেলে মানে শুধু মনে করেন যে ব্রিজের উপর দিয়ে একটা গাড়ি, ভালো গাড়ি আসলে পরে যাওয়ার কোনো অবস্থা নেই। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন সমস্যা সমাধানে কাজ করছেন তারা। পানি উন্নয়ন বোর্ডের গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের আওতায় ঝিনাইদহে প্রধান ও সেকেন্ডারি ও টার্সিয়ারি 520 কিলোমিটার খালের উপর 1965 সালের ব্রিজগুলো নির্মাণ করা হয়।